আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজাক্তার কামাল শুরুতে সংবাদ করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু নতুন আক্রান্ত চুয়ান্ন জন অধিকাংশই ঢাকার বাসিন্দা করোনার প্রাদুর্ভাব বাড়লেও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই গুজব সৃষ্টির অভিযোগে খুলনায় গ্রেফতার একজন এবং বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি প্রকাশ করেছে ভোলার মানুষ শুনছিলেন কেবলস সংবাদ এবার বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো বিশে চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে চুয়ান্ন জন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর অনলাইন বুলেটিন এসব তথ্য জানানো হয় সংস্থাটির পরিচালক মির্জা দি সেবিনা ফ্লোরা জানান এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুশো আঠারোতে রাশনাদাসের রিপোর্ট গত আট মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এক মাসের মাথায় সেই সংখ্যা এখন দুইশো গত চব্বিশ ঘন্টায় সংক্রামিত চুয়ান্ন জন এরই মধ্যে মারা গেছেন বিশ জন আইইডিসিআর এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন উনচল্লিশ জন ঢাকার অদূর উপজেলায় একজন বাকিরা ঢাকার বাইরে চুয়ান্ন জনের মধ্যে আমরা নতুন করে যত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যু কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই এতদিন বৃদ্ধরা বেশি আক্রান্ত হলেও নতুন শনাক্তদের বেশিরভাগই কম বয়সী চল্লিশ বছরের মধ্যে রয়েছে পঁচিশ জন আছে পাঁচজন জন শিশু কিশোর চুয়ান্ন জনের মধ্যে পুরুষ তেত্রিশ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচজন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে দশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন একান্ন থেকে ষাট বছর বয়সে সাতজন এবং ষাট অর্ধ রয়েছেন এলাকা এলাকাভিত্তিক বিশ্লেষণে আমরা দেখতে পাই এই চুয়ান্ন জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন উনচল্লিশ জন ঢাকা শহরের বাইরে ঢাকার অদূরে যে সমস্ত উপজেলা রয়েছে সেখানে একজন আর বাকিরা সবার ঢাকার বাইরে এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সানিয়া তাহমিনা জানান গত চব্বিশ ঘন্টায় নয়শো অষ্টআশিটি নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা হয়েছে নয়শো একাশিটি নমুনা আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে চারশো পঁচিশটি এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো অষ্টআশিটি এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করার না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে হাজারেরও বেশি মানুষ এটিএন জ্বর শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাপাইনবাবগঞ্জ ও নীলফামারিতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইডিসিআর এদিকে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের পর নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজার জেলা এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট বাড়ি কিংবা এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার বখতারপুর গ্রামে এক যুবক মারা যান পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার স্যারে পাঠানো হয় এ ঘটনায় বক্তারপুর গ্রামের কয়েকটি বাড়িকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী শ্বাসকষ্টে মারা গেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরায় ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে নীলফামারি ও চাপাইনবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুজন এ কারণে লকডাউন করা হয়েছে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের বাড়ি আশপাশের বাড়ি টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গ্রামের বাড়িতে এসেছিলেন এই ঘটনায় ওই বাড়ি সহ আশপাশের ত্রিশটি বাড়ি লকডাউন করা হয়েছে এছাড়া লকডাউন চলছে পুরো টাঙ্গাইল শহরে অন্যদিকে মেহেরপুরে মারা যাওয়া নৌবাহিনীর সদস্য শরীরে করোনার উপস্থিতি না পাওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার বাড়ির লকডাউন নারায়ণগঞ্জ খুলনায় লকডাউন ঘোষণার পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে ইতিমধ্যে শহরের যে দোকানপাট সেগুলো বন্ধ আছে শুধুমাত্র ফার্মেসি ছাড়া আমরা জানেন যে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে আপনার অত্যন্ত গন্ধবসতিপূর্ণ এলাকা যে কারণে আপনার আহ মানুষজনের মুভমেন্ট ঠেকানোর লক্ষ্যে আমরা ইতিমধ্যে শহর শহরে করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন সশস্ত্র বাহিনী এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির ছাড়াও অনেক বিদেশি নাগরিক অবস্থান করায় নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজারকে লকডাউন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক এদিকে সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে রোববার করোনায় আক্রান্ত নিশ্চিতের পর তিনি নিজের ইচ্ছাতে বাড়িতেই আইসোলেশনে ছিলেন ফার্স্ট বাংলা এবার অন্য প্রসঙ্গ বঙ্গবন্ধুর খুনি সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাযিদের মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করেছে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পর ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এই পরোয়ানা জারি করে এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশে খুনি মাজেদকে কারাগার থেকে আদালতে আনা হয় গতকাল রাজধানী মিরপুর থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার অন্যতম আসামি আব্দুল মাজেদ এদিকে বঙ্গবন্ধুর খুনি মাজেদকে গ্রেফতারের পর স্বস্তি প্রকাশ করেছে তার গ্রামের বাড়ি ভোলার মানুষ অবিলম্বে এই খুনির ফাঁসির রায় কার্যকরে দাবি জানান তারা স্থানীয়রা জানান উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তার রাজনৈতিক সচিব তোফাইল আহমেদের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম মিন্টুকে ঢাকার বাসা থেকে ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করে এই মাজেদ তার গ্রেফতারের খবরে স্বস্তি জানিয়ে দ্রুত মৃত্যুদণ্ডের রায় কার্যকরে দাবি জানিয়েছে মিন্টুর পরিবার রাষ্ট্রপতির কাছে আমার বাবাকে কেন মারলো কিভাবে মারলো আমরা সেটার সঠিক তথ্যটা জানতে পারি ক্যাপ্টেন মাজাদের সর্বস্ত সর্বোত্তম শাস্তি যা পাওয়ার সেটা রাষ্ট্রপতি ক্যাপ্টেন মাজাদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা এখন সময়ের দাবি এবং তার ফাঁসির রায়ের কার্যকরের মধ্য দিয়ে যেমনিভাবে বহাদিন সহ সারা বাংলাদেশের মাটিকে কলঙ্কভুক্ত করা এখন সময়ের দাবি ফিরছি করোনা প্রসঙ্গে করোনার উপসর্গ নিয়ে গাজীপুরেও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে আঠাশ বছর বয়সী সেলিম নামের ওই যুবক নারায়ণগঞ্জে কাজ করতেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল সালাম একুশ দিন আগে তিনি বাড়িতে আসেন ঠান্ডা ও জ্বর নিয়ে গতরাত একটার দিকে তার মৃত্যু হয় পরে ওই যুবক ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে রাজধানীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাজারের পরিবেশ নিয়ম ভঙ্গ করে বেচা কেনা করায় বাজার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ বিস্তারিত জানাচ্ছেন বাজারের প্রতিদিনকার চিত্র এটি সাধারণ ছুটি এবং লকডাউনের মধ্যে রাজধানীর কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানে উপচে পড়া ভিড় সামাজিক দূরত্ব মানার পরিবর্তে ঠাসাঠাসি করে পণ্য কেনার হিরিক বাজারে সিটি কর্পোরেশন এবং মানে গভর্নমেন্টের এটা একটা মানে স্টেপ নেওয়া উচিত নিজেরা সচেতন না হলে গভর্নমেন্টের পক্ষে একা এই জিনিসগুলো ট্যাকল দেওয়া সম্ভব না ঝুঁকিটা নিয়ে বাজার নিত্য প্রয়োজনীয় বলে বিদায় আসতে হয়েছে তা নাহলে আসা উচিত না আবার ভিন্ন চিত্র আছে একই শহরে বিভিন্ন সুপার শপে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন অনেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউন চললেও সামাজিক দূরত্ব না মানায় হতাশ বাজারে আসা ক্রেতা বিক্রেতারা অনেক ভিড় কাস্টমার প্রচুর বাজারে এখন আমরা যত দূরত্বে থাকার জন্য বলি তারপরেও কারোর উপর আসা পড়ে সামাজিক দূরত্ব চেষ্টা করতেছি বজায় রাখার কিন্তু হচ্ছে অনেকে শুনতে চায় না সংশ্লিষ্টরা বলছেন করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আরো সচেতন হতে হবে সবাইকে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হলেও বাজারগুলোতে সেই নিয়ম মানা হচ্ছে না এক্ষেত্রে বাজার কমিটি এবং সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা ঢাকা রাজধানীর সরা ওয়ারদি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো করোনা রোগী সোনিয়া আক্তার ও তার স্বামীকে রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেই সাথে দুটি গ্রামকে লকডাউন করেছে প্রশাসন গত চার এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সোহরা হাসপাতালে ভর্তি হয় সোনিয়া এরপর পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়লে হাসপাতাল থেকে পালিয়ে রাজবাড়ী যায় সোনিয়া খবর পেয়ে তাকে ও তার স্বামীকে আটক করে স্থানীয় প্রশাসন এই ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার ভক্তারপুর ও সোমসপুরে গ্রাম লকডাউন করা হয়েছে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালানো এক যুবককে জয়পুরহাটের আকিলপুরের কেশপুর গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে জেলা সিভিল সার্জন জানান গত চব্বিশ ঘন্টায় ঢাকা থেকে যাওয়া তেরো জন হোম কোয়ারেন্টিনে ও দুইজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং একজনকে আইসোলেশনে রাখা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত এমন গুজবের ভিডিও বানানোর অভিযোগে খুলনায় রুহুল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জেলার বাগমারা মেইন রোডে ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রুহুল আমিন নিজের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করেন করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টির অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বরিশাল শিওরি বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চালু হলো করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জায়দ ফারুক শামীম সকালে এর উদ্বোধন করেন এই ল্যাবে প্রতিদিন চুরানব্বই জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে এর ফলে এখন থেকে বরিশাল বিভাগের ছয় জেলার সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না তবে রিপোর্ট দেওয়া হবে ঢাকার আইইডিসিআর থেকে দিনাজপুরে দলিত সম্প্রদায়ের তিনশো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সকালে দিনাজপুর একাডেমি প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান হুইপ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আগামীকাল পবিত্র সবে বরাতে এটিএন বাংলার আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত এটিএন বাংলা স্টুডিও থেকে রাত সাড়ে দশটায় সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মোনাজাতে প্রত্যেককে বাসা থেকে অংশ নিতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটি নিউজও এই বিশেষ মোনাজাত সরাসরি সম্প্রচার করবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ